তোর ফকিননি ফকিননি, আমি আপুমনিদের নর্মালি কিছু বলতে চাই না, আমি কিছু বলি না, কিন্তু তুই একটা ফকিননি। এই গাইজ, দিস ইজ রাফায়াত ফ্রম শো অফস ঢাকা অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এভরি ডে। সো আপনারা ভালোভাবে জানেন আমি কয়েকদিন ধরে লাভগুরুর এপিসোড করে যাচ্ছি। এটা সুপারহিট প্রোগ্রাম যেটার মধ্যে একদমই ভিউ হয় না। এটার মাধ্যমে আমি আপনাদেরকে পেম পম গানা শেখানোর চেষ্টা করছি। সো আমি যখন লাভগুরুর এপিসোডগুলো করি, আমি সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা পাই যে ভাইয়া আমি তো মেয়ের চোখের দিকেই তাকাতে পারি না, আমার ভয় লাগে, আমি একটা লুজার। সো আমি বললাম যে চিন্তা করো না, তোমাদেরকে এই লাভ থেরাপি দেওয়ার আগে তোমাদেরকে অন্য একটা থেরাপি শেখাতে হবে, কারণ তোমরা মেয়েদের চোখের দিকে তাকাতে পারো না। কেন জানো? কারণ তোমরা এরকম করো, আপু কেমন আছেন, মানে এদিকে এদিকে নজর যায়, এদিকে এদিকে যায়, আল্লাহ লুচ্চা শালা। আমি বুঝি না কেন চোখের দিকে তাকাইতে পারছ না, তাকাস তো অন্যদিকে হারামজাদা। তো তোদের চোখ কন্ট্রোল করার জন্য আজকে আমি শিখাবো কীভাবে তোরা চোখ কন্ট্রোল করতে পারবি, কীভাবে তোরা মানুষের মতো মানুষ হতে পারবি। এরপরে সব আমার লাভ থেরাপির এপিসোডগুলো ডায়লগুলো মারবি, টাস করে মেয়ে তোর কোলে থাকবে পকট করে। সো দেরি না করি, ভিডিও শুরু করি। সো প্রথম ভিডিওতে আমরা একটি বিদেশি আপমনির চোখে চোখে মিলানোর চেষ্টা করব, তারপরে আমরা দেশিতে একটু পরে আসবো। ওকে, দেখো কীভাবে প্র্যাকটিস করতে হয়। আই কন্ট্যাক্ট প্র্যাকটিস করার ভিডিও এটা। কি মিষ্টি আপু মনে, কই তাকাও, নিচে তাকাও, আরে চোখের পলক ফেলা যাবে। সরি, আমি ভাবছিলাম যে কে কতক্ষণ না বন্ধ করে থাকতে আর এই খেলা হচ্ছে। আবার নিচে, আরে এরকম নিচে তাকাইস না, কেমন লজ্জা না, প্র্যাকটিস করো, তাকায় থাকা এনে তো চাইলেও নিচে দেখতে পারবো না। সরি, আমি ওদের বুঝাচ্ছিলাম আপু, বুঝে না ওরা, বুঝে না। উফ, কি মিষ্টি, বুকে লাগছে। সো এভাবে সব ভিডিও দেখে আমি প্র্যাকটিস করি কীভাবে মেয়েদের চোখে তাকিয়ে থাকতে হয়। চোখে তাকিয়ে কথা বলাটাও একটা আর্ট, এটা আপনারা শিখুন। এসব ভিডিও আপনারা দেখতে পারবেন। যাই হোক, এটা বিদেশি পরে বলবেন ভাই, বিদেশি মেয়ে মেয়ের চোখের কালার অন্যরকম, ওর এমনি ভাল লাগে, দেশি কিছু দেখান। সো আমি আপনাদের জন্য দেশিও নিয়ে আসছি। প্রথমে আমরা একটা ইন্ডিয়ান দাদাভাই দিদিমণিদের ভিডিও দেখব, এরপরে আমরা আমাদের দেশিতে যাব। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি সোনাই চলে এসেছি তোমাদের কাছে। কি নাম আপনার? কি নাম? সোনাই চলে এসেছি। সোনাই, সোনাই আপু, আপনার তো চোখ বাদে সবই দেখা যাচ্ছে, এখানে আমি কোন দিকে তাকাবো? আপনার ওই দাঁতগুলার দিকে? আপনার দাঁত দেখে বোঝা যাচ্ছে আপনি 10 ইঞ্চি ইটা সকালে বিকালে নাস্তা হিসেবে খান। আমি তাকাবোটা কই আপু? আমি ঠিক শিওর না, আমি চেষ্টা করবো আপনার ঠোঁট, সুন্দর ঠোঁটের দিকে ফোকাস করতে। আমার যদিও বারবার নিচে চোখ চলে যাচ্ছে, এগুলো তোদের কাছ থেকে আমি শিখছি, এই তোদের জন্য ভিডিও বানাতে আজকে আমার এই অবস্থা। চুপ কেন? অনেক কথা বলতেছি, বসে আছি। আরে বসে আছি তো, কি হচ্ছে খারাপ? চুপটি করে বসো, গা ব্যথা করছে, খুব ব্যথা করছে। আরে মাথা ব্যথা করতেছে, ম্যাসাজ করে দিচ্ছি। কি করে দিচ্ছ? আমি ম্যাসাজ করে দিচ্ছি। আমার গা ব্যথা করছে দেখে সে ম্যাসাজ করে দিবে আমাকে? আই এম ওয়েটিং ফর ইওর মেসেজ, প্লিজ আমাকে ম্যাসাজ করো। এসো। ও কি হলো?
এ ছাগল আলা আরে কি পিন্টু পাইছো? হ্যাঁ নিজের হাত নিজে টিপতাছে আর আমারকে আবার মেসেজ করে দিচ্ছে কি কন্টেন্ট! আরে হাত দিব না, আমার লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে কি কয়, ভালো লাগছে, আরে এ কি ভালো লাগছে, এতে কালা জাদু করতেছে হালায়, চুপটি করে শোম। আরে আমি শুব না, আমি চেয়ারে বসে আছি, মেসেজ করেছি, ভালো লাগছে, তুই তো তোরে মেসেজ করতা, তুমি বসো, বসে আছি, আমি রাত্রে খাবারটা নিয়ে আসছি, গেটটা লক করো না, তুমি চুপ করে শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি, বাই। দাঁড়া, আমি গেটটা সবার আগে লক করি। আজিব ভিডিও, এটা কী ছিল আমি জানি না, আমি সরি, আমি একটু অকওয়ার্ড হয়ে গিয়েছি, ও থাই মাসাজ লাইভ ভিডিওতে ওপেন পায়ে গেলাম। হ্যাঁ নিজের হাত নিজের রুম করে ভালো লাগছে, দিদিমণিরা পারে ও ভাই, আপনারা গোমূত্র খায় যদি করোনা নামাইলাই তারে এডি করা খুব স্বাভাবিক, ইটস ওকে, ইটস ওকে। সো আমরা এখন দেশি একটা ভিডিওতে যাবো, ওকে, আশা করি ওইটা একটু ভালো হবে। এই শালা একই জিনিস, আপু আপনার চোখ দেখা যাচ্ছে না, আপনি কি দেখাতে যাচ্ছেন আমি জানি না, আপু প্লিজ কন্ট্রোল, আপু বিদেশিদের দেখেন চোখ দেখায় ভিডিও করতেছে, আপ পরে মনে দেখাবে। কি কইতাছে দান লইব না, আচ্ছা এবার চোখ দেখা গেছে, আরে বাবা রে, আবার কি ক্যামেরা বুঝেন না কেমনে চলায়, ঠোঁটে কি ভাই, হাস হাস ঠোকর, তুই পাখি তোতা পাখি তুই ঠোকর মারবি কি, ভেঙ্গাইতাছে হালা, এখন আমার ভিডিও দেখা ভেঙ্গাইতাছে কি হুঁ, এ বেটা আপ কি বেটা, আবার হিন্দু মুসলিম করতে এলো, এক এক মুখ দিয়ে বেলুন বানাচ্ছে, মুখ দিয়ে বেলুন বানাচ্ছে, আরে আরে এগুলো অ্যালার্জি আছে, আমি সরি, ওরে ভাই এই হচ্ছে কি করো, বানাই যাইতাছে, আমি আপু মনিদের নর্মালি কিছু বলতে চাই না, আমি কিছু বলি না, কিন্তু তুই একটা ফকিন্নি চালা, মুখ দিয়ে বেলুন বুলাইতাছে, সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও, হোপ ইউ গাইস লাইকড ইট, কি সব প্রাণী আছে পৃথিবীতে, এই বসে থাকলে কোয়ারেন্টাইনে সব আবিষ্কার করা যায়, তো দেখলি তো আসলে আপুমনিদের ভয় পাওয়ার কিছু নাই, যদি এরকম আপুমনিরা হয় তারা তোমাকে এন্টারটেইন করার জন্যে মেসেজ করে দিবে, মুখ দিয়ে বেলুন ফুলাবে, আর নেক্সট টাইম ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি বাসায় থাকুন, টেক কেয়ার। দেখলাম এটা আমি।
টেক কেয়ার গাইজ।